পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু হবেই, এটি চিরসত্য। ঐক্যতার খেলাপ আজ হয়নি, কিন্তু পৃথিবীতে এমন জায়গাও আছে সেখানে মৃত্যু হবে সত্য, তবে দীর্ঘদিন বেঁচে থাকার পর। বলা যায় 100 বছর বয়সেও মৃত্যু কি জিনিস তা নিয়ে চিন্তা করেন না সেখানকার বাসিন্দারা। চলুন জেনে আসি কোন দ্বীপে মৃত্যুর কথাও ভুলে যায় মানুষ। করোনা ভাইরাসের পর মানুষের রোগ ব্যাধির পরিমাণ যেমন বেড়েছে তেমনই বেড়েছে মৃত্যুর সংখ্যাও। তবে পৃথিবীর মধ্যেই এমন দ্বীপ আছে সেখানে ব্যাধির কোনো আঁচ পড়েনি। 100 বছর বয়স হলেও অনেকেই সেই দ্বীপে বাস করেছেন সুস্থ সবলভাবে। সেটি হলো গ্রীসের একটি ছোট দ্বীপ ইকারিয়া। 254 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে দ্বীপটি। এই দ্বীপের মানুষ দীর্ঘজীবী হওয়ার কারণ হলো পরিবেশ আর আবহাওয়া। জানা গেছে স্মাতিস মোরাইতিস নামে এক লোক মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইকারিয়া দ্বীপে এসে দীর্ঘদিন বেঁচেছিলেন। অবিশ্বাস্যজনক হলেও সত্য যে তিনি কোনো রকম চিকিৎসা ছাড়াই সুস্থ হয়েছিলেন। এই দ্বীপের বাসিন্দারা জীবন নির্বাহের জন্য গরের উপর নির্ভরশীল করে না। তবে প্রশ্ন এটাই জাগে যে কি খেয়ে তারা দীর্ঘ জীবন লাভ করেছেন। এখনকার বাসিন্দাদের খাদ্য ব্যবসার মধ্যে রয়েছে বেশি পরিমাণে টাটকা শাকসবজি এবং ফলমূল, এমনকি মাছ মাংসের পরিমাণও খুবই বেশি। তারা জীবনের কোনো সমস্যা নিয়ে মাথা ঘামায় না, টাকা পয়সাও নিয়ে মাথা ঘামায় না। এখানকার পুরো প্রকৃতি পাহাড়ি এলাকা হওয়ায় আলাদা করে শরীর চর্চাও করে না। এভাবেই এই দ্বীপের লোকেরা নিজের মৃত্যু নিয়ে কোনো কিছু চিন্তা করে না। তো আজ এটুকুইতে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।